চতুর্থ মেয়াদে বিসিবির সভাপতি হয়ে নাজমুল হাসান পাপনের ওয়াদা, র্যাঙ্কিংয়ে উন্নতির সাথে বোর্ডের গঠনতন্ত্রে পরিবর্তন আনা, এতে করে আগামীতে ভোট না পেলেও আপত্তি নেই। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম স্পিনার পেসার ব্যাটসম্যানদের জন্য ডেডিকেটেড একাডেমি বানানোর কথা জানান পাপন। ফলাফল অনুমেয়ই ছিল, শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভায় নাজমুল হাসান পাপনকে নির্বাচিত করা হয় প্রেসিডেন্ট হিসেবে। চতুর্থবারের মতো বিসিবি সভাপতির দায়িত্ব বুঝে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন, হাসি মুখে কঠোর ঘোষণা। ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরাই যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্যই পরিবর্তন আনতে চান সংবিধানে। নিশ্চিত 53 ভোটের জায়গায় 3টা ভোটও সামনে আবার পাবো না, অ্যান্ড আই এম রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট। যারা নাকি সারা বছর ধরে ক্রিকেট খেলছে তাদের ভোট নাই, অথচ যারা ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু ইলেকশনের সময় তারা ভোট দিচ্ছেন, সো এইটা মনে হয় একটা মিসম্যাচ। উই হ্যাভ টু ফাইন্ড আ সলিউশন, এটাকে কীভাবে হ্যান্ডেল করা যায়। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 5-এ উঠাতে চান তিনি, এছাড়া টেস্ট ও টি-20 ফরম্যাটেও ধারাবাহিক উন্নতি দেখতে চান। আমরা 7 নম্বরে এসেছি, আমরা 2টো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের উপরে আছি। নেক্সট টার্গেট অবশ্যই হবে আমরা 5-এ যাওয়া। টি-20 এবং টেস্ট দুটাতেই ইম্প্রুভ করার অনেক সুযোগ রয়েছে এবং আমাদের করতে হবে, উপায় নেই। নতুন মেয়াদে অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সবার আগে পূর্বাচল শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ এগিয়ে নেবার কথা বললেন বিসিবি সভাপতি। শেখ হাসিনা স্টেডিয়াম, এটা আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের এটা চালু করতে হবে, কারণ আমরা যে বিশ্বকাপে যেই পার্টিসিপেশনের কথা বলেছি ওখানে কিন্তু এটা দেখানো আছে, ওই সময়ের মধ্যে আমরা এটা কমপ্লিট করব। আঞ্চলিক ক্রিকেট কাঠামোর উন্নয়ন এবং ব্যাটিং ও বোলিং এর জন্য ডেডিকেটেড ক্রিকেট একাডেমি তৈরি সহ নতুন করে পুরনো আরো অনেক লক্ষ্যের কথাই বললেন নাজমুল হাসান। অতীত সাফল্যের সিঁড়ি বেয়ে দেশের ক্রিকেটকে পৌঁছে দিতে চান অনন্য উচ্চতায়। স্পেশালিস্ট ব্যাটিং এর জন্য হলে একটা ওই একাডেমিতে যাবে, ফাস্ট বোলারদের জন্য একটা, স্পিনারদের জন্য একটা। ফারসানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।